পুলিশি তদন্তে ভয়াবহ জালিয়াতি ধরা পড়ায় জালিয়াত চক্রটি সিএমপির পাঁচলাইশ থানার ওসি সহ তিনজনের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী এক চিকিৎসক। চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ডাক্তার আহমেদ ফয়সাল চৌধুরী অভিযোগ করেন, হামজারবাগে তারা তিন ভাই বোন মিলে জমি কিনে কোম্পানি গঠন করেন। সবাই প্রবাসে থাকার সুযোগে কেয়ারটেকার শাহিমা আক্তার জাল দলিল সৃজন করেন। থানায় জিডির পর তদন্তে জালিয়াতি ধরা পড়লে পাঁচলাইশ থানার ওসি সহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন শাহিমা, যা মিথ্যা বানোয়াট বলে দাবি করেন ভুক্তভোগী চিকিৎসক।